এখন কিন্তু ফেসবুক আবার অনেকে নেগেটিভলি ভাইরাল হয়ে যায়। সো আজকে আমরা আসলে আপনাকে দেখাবো যে কীভাবে আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটাকে সিকিউর রাখতে পারেন, এমনকি নেগেটিভলি ভাইরাল হওয়া যেটাকে বলে, বা এই যে আমরা দুদিন ধরে দেখতেছি যে একজন পার্সনের পার্সোনাল কনভারসেশন কিন্তু আমাদের হচ্ছে ফেসবুকের সব জায়গায় ছড়ায় গেছে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করবো যে ফেসবুক কীভাবে আপনি আসলে ইউজ করবেন অ্যান্ড দেন হচ্ছে কীভাবে সিকিউর করবেন। আই থিঙ্ক সো এই ভিডিওটি একটু লং হবে, বাট আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে নেগেটিভলি অ্যাটলিস্ট ভাইরাল হবেন না। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো অ্যাট ফার্স্ট আসলে জেনে নিতে হবে যে আপনার অ্যাকাউন্টটা আসলে অন্য কেউ ইউজ করতেছে কিনা। সো এটা কীভাবে জানবেন, প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পরে এখান থেকে আপনি হচ্ছিল সেটিংসে চলে যাবেন এই অপশনে। এখান থেকে এই যে যে মেনু আছে এখান থেকে সেটিংস অপশন, সেটিংস থেকে নিচে দেখবেন আপনার হচ্ছিল এখানে এই যে সিকিউরিটি অ্যান্ড লগিং যে অপশনটা আছে, মানে সিকিউরিটি অ্যান্ড লগিং, এখানে ক্লিক করবেন। করার পরে আপনার এখানের মধ্যে দেখাবে যে কোন কোন ডিভাইস থেকে আপনার এই অ্যাকাউন্টটা রাইট নাও ইউজ হচ্ছে বা কোনটা থেকে করছেন। সো এখান থেকে যদি আপনার অনেকগুলো ডিভাইস থাকে বা মাল্টিপল ডিভাইস থাকে তাহলে এখানের মধ্যে সি অলে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে যেমন হচ্ছিল আমার মানে স্যামসাং থেকে ইউজ করা হচ্ছে বা আপনার হচ্ছিল পিসি থেকে ইউজ করা হয়েছে, এমনকি দেখা গেছে যে এরকম করে যদি আপনার আরও কোনো ডিভাইস থাকে সেগুলো কিন্তু দেখাবে। এখন কথা হচ্ছে যে আপনি ধরেন হচ্ছে একটা ফোন ইউজ করেন, এখন ওই ফোনটা ছাড়া বাকিগুলো যদি থাকে তাহলে তার মানে হচ্ছিল ওই ডিভাইসগুলো থেকে কিন্তু আপনার এই ফেসবুকটা ইউজ করতেছে। সো এটা কিন্তু খেয়াল করতে হবে। সো এখন কথার কথা ধরেন আপনার হচ্ছে দেখলেন কোথা থেকে, ঢাকা থেকে নাকি চট্টগ্রাম থেকে নাকি কোন জায়গা থেকে, সেই লোকেশনগুলোও দেখাবে। সো এখান থেকে যেই ডিভাইসগুলো আপনার না বা যে ডিভাইসগুলো আপনি ইউজ করেন না সেই ডিভাইসগুলো জাস্ট হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন, দেন হচ্ছিল আপনি লগ আউট করে দেবেন। ফর এক্সাম্পল আমারটা রিমুভ করে দিলাম, এরকম করে আপনি যে কটা আপনার থাকবে না বা আপনি নিজে ইউজ করেন না সেগুলো থেকে আপনি আসলে ওয়ান বাই ওয়ান রিমুভ করে দিবেন। তার মানে হচ্ছে এখানে যদি দেখেন যে আপনার আননোন কোনো ডিভাইস থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রথমত চেঞ্জ করতে হবে আপনার পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন এটা তো আপনারা সবাই জানেন। সো সেটিংস থেকে গিয়ে আপনি আসলে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। যে অনেকেই কিন্তু অ্যাকাউন্ট করেন, মানে যারা ফেসবুক অ্যাকাউন্ট করেন তাদের ক্ষেত্রে অনেকে ফোন নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করেন। সো তাদের জন্য একটু রিস্কি আমার কাছে মনে হয়, বিশেষ করে হচ্ছিল যদি আপনার ফোনটা হাতে পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। সো আমি জাস্ট রিকমেন্ড করবো যে ফোন নাম্বার ব্যতীত আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারেন। এটা হচ্ছিল টিপস, আপনি এমন একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবেন যে ইমেল অ্যাড্রেসটা আপনি অন্য পারপাসে ইউজ করেন না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের জন্য আপনি ওই ইমেল অ্যাড্রেসটা খুলবেন, ওই ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন এবং হচ্ছে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। আর এই দুইটা ইনফরমেশন আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা অবশ্যই হাইড করে রাখবেন, তাহলে গিয়ে আপনি হচ্ছিল সিকিউরলি থাকতে পারবেন। এছাড়াও আরেকটা প্রবণতা আছে আমাদের মধ্যে, অনেকেই কিন্তু দেখা যায় যে নিজের পার্সোনাল ইনফরমেশন বা পার্সোনাল ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড আরেকজনের সাথে শেয়ার করে, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে। বাট এই জিনিসটা একদমই করা যাবে না, সেটা যাই হোক না কেন। ফর এক্সাম্পল মনে করেন আপনার ফোনটা সিকিউর বা আপনি যে পার্সনকে দিচ্ছেন তার ফোনটা নাও সিকিউর হতে পারে। সো আলটিমেটলি আমার হিসাব মতে আপনি কোনোভাবে আপনার নিজের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট এবং হচ্ছিল পাসওয়ার্ড এটা কারোর সাথে শেয়ার করা যাবে না, সেটা যেই হোক না কেন। সো তার মানে হচ্ছিল পাসওয়ার্ড যদি আপনি অলরেডি শেয়ার করে থাকেন তাহলে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নেবেন, এটা হচ্ছিল বুদ্ধিমানের কাজ এবং হচ্ছিল সব জায়গা থেকে লগ আউট করে নেবে। এছাড়া আরেকটা বড় ব্যাপার হচ্ছিল আমি কিন্তু বলছি যে আপনি যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে থাকেন, মানে ফোন নাম্বার দিয়ে যদি আপনি হচ্ছিল ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু অনেক বেশি রিস্কি। কারণ কি, ফর এক্সাম্পল মনে করেন যে আমি আপনার ফোনটা অ্যাক্সেস করতে পারলাম বা হাতে নিতে পারলাম, তাহলে সেই ক্ষেত্রে আপনি কোথাও ফোন রাখবেন। সো ওইখান থেকে আমি যদি হাতে নিই এবং আরেকটা ফোন থেকে আমি কিন্তু আপনার ফোন নাম্বার যেহেতু আমি জানি, সো আপনার তার মানে হচ্ছিল আপনার ইউজার নেম আমি জানি, সো এখানের মধ্যে আমি ফোন নাম্বারটা দিলাম দেন হচ্ছিল ফরগেট পাসওয়ার্ডে দিলে তখন কিন্তু আপনার মোবাইলের মধ্যে যে এসএমএসটা আসবে সেটা যদি আমি স্ক্রিনটা পড়তে পারি তাহলে কিন্তু পাসওয়ার্ডটা নিয়ে আমি অনায়াসে আপনার এই অ্যাকাউন্টটা হ্যাক করে ফেলতে পারবো, যেটা আপনার ভুলের কারণে। সো তার মানে হচ্ছিল ফেসবুকে মানে মোবাইল নাম্বার ইউজ করার থেকে ইমেল অ্যাড্রেস ইউজ করাটা বেটার। এছাড়া আমরা একটা কমন ভুল করে থাকি যেটা হচ্ছিল পাবলিক ওয়াইফাই ইউজ করার ক্ষেত্রে। ফর এক্সাম্পল মনে করেন যে কোনো জায়গায় আপনি যদি ওয়াইফাই পান সেই ওয়াইফাইতে লগ ইন করা, এটা কিন্তু আপনার এই অ্যাকাউন্ট মানে হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো পাবলিক ওয়াইফাই ইউজ করা থেকে বিরত থাকা উচিত, বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা ব্যাংকিং ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। সো এটা অ্যাভয়েড করতে হবে। এছাড়া দেখা গেছে যে আমরা কী করে অনেক সময় আমাদের কোনো ফ্রেন্ডের বাসায় বা কারো বাসায় গিয়ে তার কাছ থেকে তার মানে ওয়াইফাই পাসওয়ার্ডটা নিয়ে দেন হচ্ছিলো ইউজ করি, এটাও আসলে উচিত না। রিজন হচ্ছিলো আপনি যদি নিজেকে পুরোপুরি সিকিউর রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে এইসব পরিস্থিতিতে বিশেষ করে হচ্ছিলো আপনি যখন বাইরে থাকবেন বা পাবলিক কোনো জায়গায় থাকবেন সেই জায়গার মধ্যে চেষ্টা করবেন যে আপনি ডাটাটা ইউজ করতে, আপনি নিজে পারচেস করে ডাটা ইউজ করবেন। এখনকার টাইমে হচ্ছিলো মিনিট কিনলে ডাটা এমনি ফ্রি পাওয়া যায়। সো যাই হোক, তো বুঝতেই পারছেন যে পাবলিক ওয়াইফাই ইউজ করা যাবে না। এছাড়া আরেকটা বড় প্রবলেম হচ্ছিলো আমরা কী করি অন্য কোনো ফ্রেন্ডের ফোন থেকে বা তার কোনো পিসি থেকে বা যে কোনো ডিভাইস থেকে, সেটা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার হতে পারে, বাইরের মেম্বার হতে পারে, তার কাছ থেকে তার ডিভাইসটা নিয়ে হচ্ছে লগ ইন করা ফেসবুকে বা মানে সোশ্যাল মিডিয়াতে লগ ইন করা, এটা কিন্তু আসলে ভুলও করা যাবে না, খুব
খুবই ইম্পর্টেন্ট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার, বাট এটা যদি লগ ইন করে তাহলে আমার কথা ছিল পরের বার আপনি আসলে এটার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। সো এটা গেল একটা ব্যাপার, বাট লগ ইন না করাটাই বেটার। রিজন হচ্ছিল কোনোভাবে সে কিন্তু কি লগার ইউজ করতে পারে তার ফোনে, বা কোনোভাবে ট্র্যাপ থাকতে পারে। সো আমার মতে হচ্ছিল কোনোভাবেই অন্য কারো ডিভাইসে আপনার পার্সোনাল সোশ্যাল মিডিয়া ইউজ করা থেকে বিরত থাকবেন। এছাড়াও ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পিছনে আরও একটা বড় কারণ থাকে, সেটা হচ্ছিল আপনার ফোনের মধ্যে স্ট্রং পাসওয়ার্ড ইউজ না করা। অনেকে আসলে বেশি সততা দেখাতে গিয়ে দেখা গেছে যে তার ফোনের মধ্যে পাসওয়ার্ড ইউজ করে না। সো এটা কিন্তু একটা প্রবলেম। রিজন হচ্ছিল আপনি আপনার ফোনকে সিকিউর করার জন্য মাস্ট বি পাসওয়ার্ড ইউজ করবেন। ফর এক্সাম্পল আপনার ধরেন একটা বাসা আছে, সেখানের মধ্যে অনেক কিছু আছে। সো আপনি কি দরজা খুলে চলে যাবেন বা আপনি লক না করে চলে যাবেন? সো সেই ক্ষেত্রে আপনাকে আপনার ফোনের মধ্যে অনেক ডাটা থাকে, ইনফরমেশন থাকে, বিশেষ করে আপনার অনেক ধরনের ছবি থাকতে পারে। সো সেই ক্ষেত্রে আমার মতে হচ্ছিল কোনোভাবেই আপনার ফোনে নর্মাল কোনো পাসওয়ার্ড ইউজ করবেন না, আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন এবং যেই পাসওয়ার্ডটা সবাইকে বলে বাড়াবেন না। মানে পাসওয়ার্ডটা হচ্ছিল এরকম হবে, যেটা হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। সো এই পাসওয়ার্ডটা আপনাকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে ফেসবুক ইউজ করেন আর নাই ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে। ফর এক্সাম্পল মনে করেন আপনার ফোনটা চুরি হয়ে গেল বা হারিয়ে গেল, তখন কিন্তু আপনার এই ফেসবুক অ্যাক্সেস করে বিভিন্ন ধরনের টাইপের অকারেন্স হতে পারে। তো সেই জন্য হচ্ছিল ফোনের মধ্যে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন, যাতে হচ্ছিল যদি চোরেও নিয়ে যায় বা হারিয়েও যায় তাহলে সেই ক্ষেত্রে তাকে যাতে ফ্ল্যাশ করে নিতে হয় বা রিসেট করে নিতে হয়, এতে আপনার ডাটার কোনো সমস্যা হবে না। এছাড়া আমাদের মধ্যে একটা কমন ভুল হয়, যেমন হচ্ছিল ব্রাউজারের মধ্যে আমরা কি করি ফেসবুক সেভ করে রাখি। যদি সেটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে ব্রাউজারের মধ্যে এটা সেভ করা যাবে না। রিজন হচ্ছিল আপনি এমন একটা ব্রাউজার ইউজ করতেছেন সেটার মধ্যে আপনি সেভ করে রাখা। এখন হচ্ছিল এমন কোনো একটা লিঙ্কে আপনি ক্লিক করছেন বা কোনো একটা কাজ করতেছেন, কোনো একটা সাইট ভিজিট করতেছেন, সেই সাইট থেকে এমনভাবে সেই সাইটটা রেডি করা ছিল যে আপনি ক্লিক করলে অটোমেটিক আপনার ফেসবুকে লগ ইন হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আপনার ফেসবুকের ডাটা তাদের কাছে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং হচ্ছিল আপনার ফেসবুক হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বিশেষ করে আপনার মানে পিসিতে যদি আপনার ম্যানুয়াল দিয়ে দেয় বা হচ্ছিল আপনার র্যানসমওয়্যার থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো বেশি হয়। তো প্রতিবারে কষ্ট করে আপনাকে হচ্ছিল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং হচ্ছিল কাজ শেষে লগ আউট করে ফেলতে হবে, যদি আপনি যে কোনো ব্রাউজার থেকে ইউজ করেন, সেটা মোবাইলের ব্রাউজারই হোক না কেন। সো এবারে হচ্ছিল কিছু কমন জিনিস আমরা আসলে ফেসবুকে ভুল করে থাকি, যেমন হচ্ছিল অতিরিক্ত আননোন পার্সন অ্যাড করা। আপনাকে দেখতে হবে যে আপনার কোনো মিউচুয়াল আছে কি না, সেটা দেখে বুঝে শুনে আননোন পার্সন অ্যাড করা উচিত, আর পারতপক্ষে না অ্যাড করাই ভালো, বাট যদি করতে হয় তাহলে দেখে শুনে বুঝে করতে হবে। দ্বিতীয়ত হচ্ছিলো যে আননোন পার্সনকে আপনি অ্যাড করেছেন তার সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছিলো সিকিউরিটি মেনটেন করা উচিত, বা যে কোনো ইনফরমেশন, ফর এক্সাম্পল মনে করেন আপনি একটা আননোন পার্সনের সাথে চ্যাট করতেছেন, সেই ক্ষেত্রে আপনার হুট করে আপনার নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার না দেওয়াটাই বেটার, কোনোভাবেই দেওয়া যাবে না। এছাড়াও দেখা গেছে যে আননোন পার্সন অ্যাড করলে একটা বড় প্রবলেম হচ্ছিলো আপনার যে পোস্টগুলো থাকে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার কারা আছে সেটা কিন্তু অনায়াসে সে জানতে পারে। সো সেখান থেকে কিন্তু একটা অকারেন্স হওয়ার সম্ভাবনা থাকে। সো আমার মতে হচ্ছিলো ফ্রেন্ড সার্কেল বা ফ্রেন্ড ক্রিয়েট যদি করেন তাহলে সেক্ষেত্রে নোন পার্সন করাটাই বেটার, আননোন থেকে দূরে থাকাটাই ভালো। এবং মজার কথা হচ্ছিল আরেকটা বড় প্রবলেম হয়, বিশেষ করে হচ্ছিলো এটা ছেলেদের ক্ষেত্রে হয় মেয়েদের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে বিদেশি কোনো বন্ধু আপনাকে রিকোয়েস্ট করে ফ্রেন্ড হন, কথা বলেন দুই দিন তিন দিনের দিন, আপনাকে বিভিন্ন ভিডিওস করে পাঠায় যে এই প্রোডাক্ট আপনাকে দিচ্ছি ওইটা দিচ্ছি টাকা পাঠাচ্ছি, তাও আবার দেখা গেছে যে আপনার হচ্ছে বিভিন্ন গিফট থাকে, আইফোন থাকে, জুয়েলারিজ থাকে, এগুলো দেখে ভিডিও করে আপনাকে হচ্ছিল একটা ট্র্যাকিং নাম্বার পাঠায় যে আমি তোমাকে অ্যাজ এ ফ্রেন্ড এগুলো গিফট করলাম তুমি রিসিভ করে নাও। সো এটা টোটালটাই ফেক হয়, এটা 100%-এর মধ্যে 100% ফেক হবে। আপনাকে কিছুদিন পরে কী করবে একটা কাস্টমার অফিসার মানে কাস্টম অফিস থেকে কল দিবে, কল দিয়ে আপনার কাছ থেকে ইনফরমেশন নিবে এটা কি আপনার ফ্রেন্ড কিনা আপনার ইনফরমেশন, মানে একবারে হচ্ছিলো আপনাকে রিয়েল ফিল করানোর জন্য তারা কী করবে সকল ধরনের প্রচেষ্টা করবে, বাংলাদেশ থেকেও কল দিবে, এমনকি দিন শেষে বলবে যে আপনাকে কাস্টমস থেকে ছোটানোর জন্য এত টাকা লাগবে, ফর এক্সাম্পল 20,000-30,000 এরকম অ্যামাউন্ট চাইবে, যার মানে প্যাটার্ন যতটুকু ভালো সেভাবে টাকাটা নিবে। এটা গেল একটা ব্যাপার। দ্বিতীয়ত কী করে সেটা হচ্ছে একবার যদি টাকা দেন সেকেন্ড টাইম কী করবে আবার বলবে যে না আপনার তো সব ঠিক ছিল কিন্তু এখন এটা কাস্টমস থেকে খোলার পরে দেখলাম যে এখানের মধ্যে ডলার আছে এটার জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে, এরকম করে করে বিভিন্ন ব্ল্যাকমেল করে আপনার থেকে ইনস্টলমেন্টে টাকা নিবে। সো এগুলো থেকে দূরে থাকতে হবে, এটা যে কেউ হোক না কেন। সো এক্ষেত্রে নিজেকে দিয়ে চিন্তা করতে হবে, আপনি কি একদম অন্য একজন পার্সনকে হুটহাট করে কোনো কিছু গিফট করবেন? আপনার তো নিজের ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডসদেরকে